আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব চেয়ার কিভাবে আঁকতে হয়। একটা সোজা দাগ আমি আগে দিয়ে নিয়েছিলাম, এবার আমি নিচে এটার চেয়ে একটু বড় করে সোজা দাগটা দিব। এখানে আমি এবার মিল করে দিব। আমার উপরের দাগটা একটু ছোট, নিচের দাগটা একটু বড়। আমি আস্তে আস্তে করে মিল করছি দেখার সুবিধার জন্য, ধীরে ধীরে। ওকে, আমার মিল করা হয়ে গেছে। আমি যদি চাই এটা দিয়ে আমি ঘুরে ঘরও আঁকতে পারবো। দেন আমি এখন আঁকবো চেয়ার। আমি নিচে একটু ডাবল করে নিচ্ছি, এটা হচ্ছে উপরের কার্ডটা। হ্যাঁ, চিকন করে দিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি মিল করে দিলাম। দেন আমার তারপরের কাজ হচ্ছে আমি নিচে দুটো পা এঁকে নিব। আগে সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি, একটু ভিতরে দিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু ভিতর থেকে আমি দিচ্ছি। আমার দুইটা দাগ সোজাসুজি হয়ে গেলে আমি নিচের দাগটা আগে কমপ্লিট করছি। এবার আমি এটাকে ডাবল করে দিচ্ছি। ওকে, আমি এই পাশটা করে দিচ্ছি। ওকে ওকে, মিল করে দিব। এরপর আমি ভিতরে আবার আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এটা একটা ভিতরের একটা কার্ড, চেয়ার একটা জটিল ব্যাপার। তারপর আমি চেষ্টা করেছি ইজিভাবে আঁকার জন্য। এটা আমার পাটা ভিতর দিয়ে দিয়ে আমাদের যাদের বাসায় চেয়ার আছে, আমরা একটু বাস্তবে দেখে তারপরে আঁকার চেষ্টা করব, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। এবার আমি এটাকে একটু বাঁকা করে দিচ্ছি। দেন তারপরে আমরা আমাদের উপরের কাজে চলে যাব। এটা আমার একটা বসার মতো টুল হয়ে গেল। এরপর আমি উপরে একটা দাগ দিচ্ছি। এরপর আমি এই পাশে একটা দাগ দিয়ে নিব, দুই পাশে দুইটা দাগ। আমি একটু ধীরে ধীরে আঁকাটা দেখাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। দুইটাটা ভুল করে দাগ দিয়েছি, এটা একটা কাট। এরপর আমি এই পাশের একটা দাগ দিব। তারপর আমি দুই পাশে দুটো যেহেতু কার্ড আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি দিব ভিতরের দাগগুলো। ভিতরের দাগগুলো আমি দিব। এখানে আমি ভিতরের দাগগুলো দিচ্ছি। ভিতরে আমি দুটো দুটো করে কার্ডের মতো করে দিব। হ্যাঁ, ডাবল করে দাগ আমি একটা দিয়ে দিলাম কার্ড। এরপর আমি নিচে আবার আরেকটা কার্ড দিব। আমার দুইটা কার্ড হয়ে গেল। দেন আমি নিচে আবার আরেকটা কার্ডও দিব, তিনটা কার্ড দিলাম। এরপরে আমি উপরে আরেকটা ডিজাইন করব। আমার এটা দেওয়া হয়ে গেলে, হ্যাঁ, ইউ এর মতো একটা দুইটা তিনটা চারটা। এরপর আমরা এটা কালার করবো হচ্ছে বাদামি কালার। নিচে আবার একটা কাঠের মতো দিয়ে দিচ্ছি চিকন করে। আর আমরা কালার করার ক্ষেত্রে এটা আমরা ব্রাউন মানে বাদামি কালারটা করতে পারি। চিকন চিকনগুলোতে যে দাগগুলো আছে এগুলো আমরা খয়েরি কালার করে দিব, আর বাকিটা আমরা বাদামি করে কালারটা শেষ করব। আমি ভিতরে আরও দুটো পা দিয়ে দিলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব মাই চ্যানেল।